ভারত ভুটান সীমান্তর চামরাং অঞ্চলত দুগ্ধ উৎপাদনের বাবে এক বিপ্লবর সূচনা করবলে আরম্ভ করেছে রামলাল মাহাতু নামের যুবকজনে। মূল ক্যামেরা সহযোগে দেখাব এইদরে হারিয়ানোরপা ইতিমধ্যে আটটাক গাই গরু আহি পাইছে আর কিছু গরু রাস্তাত আছে আহি আছে আর এইদরে এই গরু সমূহে এই অঞ্চলত এক দুগ্ধ বিপ্লবর সূচনা করবলে প্রয়াস করেছে রামলাল মাহাতুয়ে। আর ইয়াত যে পশু চিকিৎসা বিভাগে কিছু সহযোগিতা আগবাইছে আর পোনে পোনে মানে রামলাল মাহাতুরপা কিছু জানি বিচারিম এই গরু সমূহ কিদরে পালন করা হব আর কিমান গাখীর দিব বা এই গরু সমূহ কিমান দরত আনা হয়েছে, এই গরু সমূহ কোরপা আনিছে, কেনেকে আনিছে, কিমান দরত আনিছে? আপনার এটু আমি গরুটো আনিছো হারিয়ানা কার্নাল আর এজনী গাই আপনার 175 কে পড়ি গেছে অলরেডি ইয়ালকে আহি পোয়াতে আর 1,75,000 টাকা আপনার অলরেডি এজনী গায়ের প্রতি আর আপনার গাখীরও দিব তেওঁলোকে, গাখীর আপনার 35-45 থাকিব আর ইয়ার আপনার ব্রিডটো হল আপনার এইচ এফ ব্রিডর গায় হয়। ইয়াতে যদি আপনি গাখীর যদি গাখীরের একটা বিপ্লবর সূচনা করছে সীমান্ত অঞ্চলত, যেহেতু ভারত ভুটান সীমান্ত অঞ্চলত, আপনি কিদরে সাহস করেছে আর কেনেদরে কোনে সহায় করেছে আপনার? নিশ্চয় ভেটেনারি বিভাগে যথেষ্ট অল্প হেল্প পাইছিল আর আশা মানে সাহস এটা দিয়ার কারণে যথেষ্ট মোর এজন দাদা আসলে, সেই দাদাজন নাম হল সাদেক আলী আহমেদ, যথেষ্ট মোক মানে প্রত্যেক খুব ভালো গাই কিনারপরা লই মানে কত কেনেকা পোয়া যাব, কত কেনেকা কি করলে ভাল হব সব মানে যথেষ্ট মোক পরামর্শ দিছিলে আর সেই পরামর্শ মতে মানে লাহে লাহে মই নিজে ইন্টারেস্টেড হয়ে গৈছিলোঁ আর দুবছরের মূরত দুবছর আগতে ভাবা প্রজেক্টে মোক লাহে 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 সেই কাম করতে করতে আজি আপনার মানে ওপেনিংর প্রোগ্রামটা আজি যাতে লব পাৰিলোঁ একমাত্র মোর দাদা সাদেক আলিয়ে। মানে এই যেমন ইয়াতে কিমান গরু আহিব আর ভবিষ্যতে কিমান গরু আহিব আর কিমান গরু গাখীর উৎপাদন করার পরিকল্পনা আছে আপনার? মোর টোটাল আপনার টার্গেট আছে 4,500 লিটার পার ডে আপনার উৎপাদনের আর এটা আপনার এটা মোটামুটি আপনার আটটা আহিলে আর আপনার 140-142টা গরু আহিবলগা আছে এটাও আহিব। এই গাখীর সমূহ আপনি কত যোগান ধরব বা কেনে কিদরে আসলে বিক্রি করার ব্যবস্থা করব? মই ইয়ার উপরতো কিছু বস্তু আপনার লইছো যে রাতেপার গাখীরটা আমি 5টা ডিস্ট্রিক্ট আমার নিজের শপ এটা দিয়ার ব্যবস্থা করি, 5টা ডিস্ট্রিক্ট আমার নিজের মানে যেখানে গাখীর 4,500 লিটার যদি মই গাখীর উৎপাদন করব পারো তাহলে আপনার আধা 5টা ডিস্ট্রিক্ট মই আধা ভগাই দিম রাতেপার গাখীরটো আর সন্ধ্যার গাখীরটো মই অটোমেটিক মিঠাইর প্লেন মানে যোনটো আপনার মিঠাইর কারণে যোনটো আইটেম সেই নিজাববিয়াকে মই মানে ইয়াতে বনোয়ার কারণে যথেষ্ট ব্যবস্থা করে আছো আর অলরেডি মিশিংরপরা লো আদি করে সব আলোচনা হয়ে গেছে কিন্তু আমি আর এটা গাইটো আনার পিছতে আমি সেই প্রজেক্টত হাত দিম আর কি কি খাদ্য খুব লাগে এই গরুবিল যথেষ্ট আপনার কেঁচা ঘাহরপরা লই দানারপরা লই মাকৈ বহুত কিবা কিবি আছে আপনার এনেকা গম আছে গমরপরা লই আদি করে মানে হাতরপরা আটটা আইটেমর লগত মিক্সচার করে খুব লগা হয়। সততে পশু চিকিৎসা বিভাগের লোক সহায় করে আছে, আপনার কিদরে সহায় সহযোগিতা আগবাব? তেখেতে যেটা পদক্ষেপ লৈছে আমার পশু চিকিৎসা বিভাগের দ্বারা আমার বিশেষ ভেরগাঁও সাব ডিভিশনেরপরা এস ডি বি হিসেবে আমার যিকেইখন আমার হসপিটাল আছে 6খন আছে সেই 6খন হসপিটালের ফলপা ধর চিকিৎসারপরা আরম্ভ করে যেটা ধর পরিচর্যা করব লাগে সেই বিভাগটো আমার ডিপার্টমেন্টাল ডক্টর সকলে সম্পূর্ণ সহায় সহযোগিতা আগবাই আহিছে আর আগবাড়াব, তেখেতে আগেও আমার লগতে একেলগে কি বলে কয় সহযোগিতাত আছিল আর তেখেতক আমি আদর্শমান্বিত করছো আর এই বস্তুটো তেখেতর কোনো যাতে অসুবিধা নহয়, গাখীর প্রডাকশনেরপরা বিক্রিরপরা আরম্ভ করে তেখেতে যখন মার্কেটিং লব মার্কেট লব সেই মার্কেটখনের লগত যেখানে আমি তেখেতে যেখানে জরিপ চলাব সেইখিনি আমার কিবা ত্রুটি নীতি যদি থাকে তেখেতক আমি আমার ফলেরপরা সেইখানে আমি সহায় সহযোগিতা আগবাম বলে আমার পশু চিকিৎসা বিভাগেরপরা আমি বন্ধ কর। হয় এটা কথা কব লাগবে যে এই গাই গরু সমূহ হারিয়ানারপরা আনিছে, এটা গরুত 1,75,000 টাকা পড়েছে আর 140টা গরু ইতিমধ্যে আহি আছে। এটা কথা কব লাগবে যে এই ভারত ভুটান সীমান্ত অঞ্চলত এক দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে এক বিপ্লবর সূচনা করব বিচারিছে, এইটো এটা প্রথম পদক্ষেপ রামলাল মাহাতুর আর এই পদক্ষেপ সকলে আদরণি জানাইছে আর পশু চিকিৎসা বিভাগেরপরাও আসলে রামলাল মাহাতুক সহায় করেছে আর ভবিষ্যতে এই অঞ্চলত এক অন্য লোক এইদরে আসলে গাই গরুরে এক স্বাবলম্বিতার নিদর্শন দাঙি ধরব
পাৰিব আৰু গাখীৰ উৎপাদনৰ এই অঞ্চলত মিঠাইৰ পৰা আৰম্ভ কৰি দুগ্ধজাত সকলো সামগ্ৰী আচলতে উৎপাদন কৰাৰ পৰিকল্পনা কৰিছে ৰামলাল মাহাতুৱে।